সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ। আমরা বিষ্ণুবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি, এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব, এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি মানি, উনি তো আমাদের পেয়ারা। এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওয়ামা ইলমু, হোয়াটস ইউর নলেজ, তুমি কিভাবে শিখলা, তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়াইফসাহু লাহু কবরুহু সাবউনা দিরান, তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়াইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পড়িয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন নাম কা নাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও, আপনি আরামসে ঘুমাবেন, আলহামদুলিল্লাহ পড়ে এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে, আপনার এই ঘুম আর ভাঙবে না। আর যারা ইসলামের বিপক্ষের শক্তি কাফির মুশরিক তাদেরকেও বসানো হবে, মালাকা নাসওয়াদা নাজরাকান, নীলাভ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেশতা আসবে, এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো, দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহ আকবার, এসে বলবে বস, আনসার দে, বর রব তোর রবকে, ও আল্লাহ জানবে না, ও বলবে লাদ্রি আমি কিছু জানি না, আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে সাইরা দেন, আমি জানি না রবকে। দাঁড়া আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, মা দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না, মাফ করে দেন লাদ্রি আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম, পাগলের মতো বলবে লাগরি আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব, আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, আতা আরিফু মান হাযা রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে আমি এই লোকটারে চিনি না, আমার দলের লোকেরা যা করত, নাস্তিকরা যা করত, আমিও তাই করতাম, সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম, আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম, আছে না নাই? ফেরেশতারা বলবে লা তারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পুরা কপা, তুই একটা প্রশ্নের উত্তর করতে পারলি না, ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোশত গুলো থেতলে ফেলা হবে। ওয়াইয়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতামি, ও কবরের জমিন, কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে, কি দে? দুই দিক থেকে চাপা মার, এক একটা চাপার চোটে পাথরের হাড় গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে, ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও,
সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি তুমি তৌফিক দাও। আমিন। এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবর আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোন সুযোগ আছে? না। কোনো ভাবে বেঁচে থাকা যাবে? না। এজন্য মাঝে মাঝে কবরে যাবেন, কই যাবেন? কবরে। বিশ্বনবী বলেছেন নাহাই তুকুমান জিয়ারাতিল কবর, আমি একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করা যায়। কে? আল্লাহ। মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে, এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়। আছে না নাই? ও মা গো, মহিলা গেল গো, কই গেল রে? আছে না নাই? চুল টানে, লাভালাভি, বিলাপ করে নারীরা, হৃদয় নরম তো, এদের হৃদয় আবার খুব নরম, এই জন্য নারীরা কবরে যাবেন। আপনারা কবরের বাইরে থেকে আপনারা আপনার জন্য দোয়া করে ঢুকবেন, পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না, আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সব সময় কার কাছে চাবো? আল্লাহ। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে না? যাবে না, কারণ বিশ্বনবীও চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী নিজেই চাইতেন আল্লাহর কাছে, এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কি না? অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি, আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, এখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ, আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু কবলান তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কটা করছেন খারাপ কটা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই, লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই, বিকেল চারটায় জানাজা, জানাজা শুরু হয়ে যাবে, হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে, কেউ সাথে যাবে না, কেউ না। এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে, গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে, কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আমরা চলে যাব এটা নিশ্চিত, কবে যাব কেউ জানি না। তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা ওয়াদা দিয়েছিলেন যে শেষ পর্যন্ত আলোচনায় থাকবেন, থাকবেন না? আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে কথা বলবে ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা হচ্ছে সাফুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, একটা এলেমের মার্কাজ, আমি আহ্বান জানাবো আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিবেন, সুখে দুঃখে সব সময় সহযোগিতার হাত বাড়াবেন, রাজি আছেন তো? আজকে প্রোগ্রামে প্রশাসনের অনেক ভাইরা এসেছে, পুলিশের ভাইরা, র‍্যাবের ভাইরা, অনেক নিরাপত্তা সিকিউরিটির ভাইরা এসেছে, যারাই এসেছেন প্রশাসনের লোক, হাই প্রোফাইলসের পার্সোনালিটি, তাদের সবাইকে আমি আন্তরিক শুকরিয়া জানাই যে আপনারা এসে এই মাহফিলটাকে সার্থক করেছেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কোরআনের বয়ান শুনবেন,
আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।